স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার তেরোটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেশিরভাগে নৌকার বিজয় রাজশাহীতে স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু আগামী দুই ডিসেম্বর শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার তেরোটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গণনা শেষে চেয়ারম্যান পদে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে এতে নৌকা প্রতীক নিয়ে জন আওয়ামী লীগের বিদ্রোহী দুজন এবং একজন জামাত সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গতরাতেই এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশন গতকাল রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজশাহী জেলার পবা উপজেলার সাতটি এবং মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রাজশাহীতে তৃতীয় ধাপে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ইউপি নির্বাচনের নৌকা প্রতীকে পবা উপজেলার বিজয়ীরা হলেন হুজুরিপাড়া ইউনিয়নে গোলাম মোস্তফা দামকুড়াই রফিকুল ইসলাম বরগাছিতে শাহাদাত হোসাইন সাগর এছাড়াও দর্শনপাড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে শাহাদাত হোসেন সাব্বির পারিলাই ঘোড়া প্রতীকে আওয়ামী লীগ বিদ্রোহী সাঈদ আলী মোর্শেদ ও হরগ্রাম ইউনিয়নে অটোরিকশা প্রতীক নিয়ে বিজয়ী জামাত নেতা স্বতন্ত্র আবুল কালাম আজাদ তবে এর আগেই হরিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বজলে রেসবি আল হাসান মঞ্জিল এতে জেলার মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়নের সবকটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে যার মধ্যে মৌগাছি ইউনিয়নে আলামিন বিশ্বাস ধুরৈল ইউনিয়নে দেলোয়ার হোসেন রায়ঘাটি ইউনিয়নে বাবুল হোসেন ঘাসিগ্রাম ইউনিয়নে আজহারুল ইসলাম বাকসিমৈলে আব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়নে হজরত আলীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে আগামী দুই ডিসেম্বর শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এ উপলক্ষে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের গজের মধ্যে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ সহ শিক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্টদের নিরাপত্তায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এমপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আগামী দুই ডিসেম্বর দু হাজার একুশ তারিখ হতে ত্রিশ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী মহানগরীর তেইশটি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় আগামী দুই ডিসেম্বর দু হাজার একুশ তারিখ হতে পরীক্ষার দিনসমূহে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে দুইশো গজের মধ্যে সকল প্রকার মিছিল মিটিং সমাবেশ বিক্ষোভ প্রদর্শন মাইকিং বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহীতে স্বামীর সামনে ট্রেনে কাটা পড়ে ডলি নামের গ্রামীণ ব্যাংকের এক নারী কর্মী নিহত হয়েছে সোমবার সকাল দিকে পৌনে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে নিহত ওই নারী গ্রামীণ ব্যাংকের রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম শাখায় কর্মরত ছিলেন তার স্বামী আব্দুল সবুরও গ্রামীণ ব্যাংকে কর্মরত প্রত্যক্ষদর্শীরা জানান সকাল পৌনে আটটার দিকে ডলি পারভিন তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় কালেকশনে যান তাকে নামিয়ে দিয়ে তার স্বামী সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করছিলেন এ সময় ডলি রেল ক্রসিং পার হওয়ার জন্য হেঁটে যাচ্ছিলেন তখন রাজশাহী থেকে চাপাই একটি ট্রেন ডলি পারভিনকে ধাক্কা দিলে রেল লাইনের ওপর পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন পরে খবর পেয়ে রাজপাড়া পুলিশ গিয়ে নিহত ডলির মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় রাজশাহী রেলওয়ে গভর্নমেন্ট পুলিশ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন ঘটনাটি ডিঙ্গাডোবাই হলেও এ বিষয়ে জিআরপি থানায় মামলা হবে নিহত ডলি পারভিনের গ্রামের বাড়ি নাটোরে তবে তারা মহানগরীর তেরোখাদিয়া উত্তরপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে রিয়াজুল ইসলাম জনি নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে সোমবার দিবাগত রাতে উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজের ইদ্রিস আহমেদ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে মৃত রিয়াজুল ইসলাম জনি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার চকমোরুম গ্রামে শরিফুল ইসলামের ছেলে ছাত্রাবাসে থাকা এক শিক্ষার্থী জানান রোববার রাত নয়টার দিকে মেসের সবার সাথে দেখা হয় জনির এরপরে সকালে শুনতে পায় দরজা বন্ধ করে ঘরের মধ্যে আত্মহত্যা করেছে সে বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে মৃত জনির চাচাতো বোন পারভিন জানান গত অক্টোবর মাসে এই ছাত্রাবাসে উঠেছিল জনি এবং সে এইচএসসি পরীক্ষার্থী ছিল তবে আত্মহত্যার কারণ জানা যায়নি শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ